రాజుకు పంపించి అప్పుడు అక్కడ అర్జెంట్ చిఠి. Any good news? Immediately Kolkata jete likheche. Koyekta dish korbe. Good. Wish you best of luck. Thank you, Mr. Schultz. Thank you. Bye bye. బిహారీ బాబు మాగుతారে పూజర్ ঘর আরে গদাই দি গ্রেট উপরেই তো আছে আচ্ছা পুরি গদাই ওরে গদাই আমার সুটকেস কোথায় রে পুরি গদাই ওরে গদাই আমার সুটকেস এই তো দে পুরি গদাই ওরে গদাই আমার কতগুলো কাপড় জামা সুটকেসে ভরবার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছি কেন আমরা কি বেঁচে নেই আহা বেঁচে থাকবেন না কেন তবে মরে বেঁচে আছেন আপনাকে তো আমার কাছে পাওয়া যায় না আপনি তো বড় কর্তার লোক আপনি সব গুছিয়ে দেবেন বলছেন বাবু জানেন চলে গেলেই জানতে পারবেন ব্যাস তারপর হোক আর কি এক চোট আমার উপর আর মায়ের উপর কেন চোট কেন হবে ও তুই অফিস যাওয়ার কথা বলছিস আরে গিয়ে দেখে অফিসের সমস্ত কাজকর্ম একবারে আপ টু ডেট তো দেখতেই পাচ্ছি তোমার কাজের ঢং দেখে আগে জানলে তো বলবো এই তো একটু আগে জানতে পারলাম দেখ তোর গান গাওয়ার কথা আমি ওর কাছে অনেক কষ্টে চেপে রেখে দিয়েছি তার উপর তুই যদি না বলে যাস কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে তুই লক্ষ্মী তুই বলে যা ওরে বাবা বাবাকে আমি বলে যাবো এক্ষুনি এক গাদা কই ফেল চেয়ে বসবেন কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কি জন্য যাচ্ছ কি কাজ ওরে বাবা মা বাবা তোমাকে একটু ভয় পান আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেবেন এই তুই এক্ষুনি যাচ্ছিস হ্যাঁ মা এখনই যেতে হবে অবশ্য ট্রেনের ঘন্টাখানে সময় আছে একটু সুখান্তর বাড়ি হয়ে যাবো লক্ষ্মী সোনা আমি চলি মা কি আশ্চর্য দেখেছো কি খেলে কি আশ্চর্য খেয়ে যাবে তো মানুষের দেখেছো দেখো ছেলের কান্দা হ্যাঁ কবে ফিরবে সাত দিন পরে কোথায় যাচ্ছ কলকাতা কলকাতা সুটকেসটা রাখো অফিস যাওনি কেন একটা কাজ ছিল হেলমেট দেওয়ার কাজ সুইস ফার্মের অর্ডার অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন বলো সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল তার জন্য দায়ী হবে কি তুমি ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না সেটা ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো তোমাকে কি বলবো তুমি রাগ বর্ণ বুঝতে পারবে না হিসেব করতে ভালো লাগবে কেন টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না প্রয়োজন মনে করি না আর টাকা রোজগারটাই জীবনের সব নয় ও তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও লোকসানটা গায়ে লাগে না আর কথা বাড়াস নি গোগা চুপ কর
অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। এ তুমি কি বললে? এ আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারবো না। খোকা রাগ করছিস? খোকা, এই লোকটি শোন,